السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবাদের মতোই আপনাদের সামনে নতুন একটি বিজট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব নামাজের মাকরু সময় নিয়ে, যে সমস্ত কাজ নামাজের মধ্যে করলে নামাজ মাকরু হবে সেই সমস্ত কাজ নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো এক নম্বর রয়েছে যে শরীরে চাদর না জড়িয়ে উভয় কাঁধে লটকিয়ে ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় দেখা গেছে কাপড় গায়ে পরিপূর্ণ না দিয়ে জামার ভিতরে হাত না ঢুকিয়ে জামাটা গায়ের উপরে ঝুলিয়ে দেয়, এমনকি রুমাল পাগড়ি সেটাও ঝুলিয়ে দেয়। বর্তমানে শীতকালে দেখা গেছে আমরা চাদর এবং কম্বল গায়ে দিয়ে দুই কাঁধে ঝুলিয়ে দিয়ে আমরা নামাজ পড়ি। এভাবে নামাজ পড়াটা সহি হবে না, এভাবে নামাজ পড়া হবে মাকরু হবে, অর্থাৎ নামাজ হালকা হয়ে যাবে, নামাজের সওয়াব কম হবে। এভাবে দুই কাঁধে দিয়ে কাপড় ঝুলিয়ে আমরা নামাজ পড়বো না। দুই নম্বর হচ্ছে কাপড় অথবা কপালে ধুলাবালি লাগার ভয়ে টেনে নেওয়া। আমরা অনেক সময় যে জায়গায় সেজদা দিব ওই জায়গায় ময়লা যে থাকে তাহলে আমরা ফু দিয়ে ময়লাগুলো সরিয়ে নিই, এবং কাপড় ময়লা হবে সে ভয়ে আমরা কাপড়টা টেনে সরিয়ে দিই। নামাজের মধ্যে এইসব এরকম কাজ করলে নামাজ মাকরু হয়ে যাবে, নামাজ হালকা হয়ে যাবে। অর্থাৎ নামাজের মধ্যে কোনোভাবেই কাপড় সরানো যাবে না এবং ফু দেওয়া যাবে না। নিজের শরীর কাপড় অথবা দাড়ি দিয়ে খেলা করা, নামাজের মধ্যে না আছে, নামাজের মধ্যে দাড়ি নিয়ে খেলা করতেছেন, কাপড় নিয়ে খেলা করতেছেন, তো এইভাবে নামাজের মধ্যে এই সমস্ত কাজ করে নামাজ হালকা হয়ে যাবে, নামাজ মাকরু হয়ে যাবে। চার নম্বরে কাপড় এমন কাপড় পরিধান করা নামাজ পড়া যে কাপড় বাজারে অথবা সভা সমিতিতে যাওয়া পছন্দ নয়, অর্থাৎ কোনো ময়লাযুক্ত কোনো সিরা কাপড় পরে নামাজ পড়া। আপনি মহান আল্লাহ দরবার এসে দাঁড়িয়ে নামাজ পড়বেন অথচ একটা ভালো একটা পোশাক পরে নামাজ পড়তে পারবেন না, সেটা খুবই দুঃখজনক। এই জন্য আমরা যখনই নামাজ পড়বো আল্লাহবুল আলম দরবার যখন নামাজ পড়তে আসবে তখন ভালো একটি পোশাক পরে আমরা নামাজ পড়ার চেষ্টা করব, কোনো ময়লা কাপড় কোনো সিরা কাপড় নিয়ে নামাজ পড়বো না। সারমা হচ্ছে শৈতিল আবার অমনোযোগের সাথে ধরুন মাথা খালি রেখে নামাজ পড়া, অর্থাৎ অনেক সময় দেখা গেছে আমরা নামাজ পড়ি কিন্তু মাথায় কোনো টুপি থাকে না, মেয়েরা মহিলা যারা নামাজ পড়ে মাথার মধ্যে কোনো কাপড় থাকে না, এইভাবে মাথা খালি রেখে নামাজ পড়লে নামাজ মাকরু হবে। মুখে এমন জিনিস রেখে নামাজ পড়া রাখা হলে কোরআন পাঠ করতে অসুবিধা হয়। দেখা গেছে অনেক সময় আমরা মুখের মধ্যে কিছু একটা দিয়ে আমরা নামাজ পড়ি, দেখা গেছে আমরা কোরআন তেলাওয়াত করতে বা কোনো কিছু পাঠ করতে আমাদের অসুবিধা হয়, এই জন্য মুখে কোনো কিছু রেখে নামাজ পড়া যাবে না, নামাজ মাকরু হবে। হচ্ছে আঙ্গুল মটকানো, এই কাজটি আমরা প্রায় সকলেই করে থাকি। নামাজের মধ্যে আমরা আঙ্গুল মটকাই, বসে বসে যখন আমরা বৈঠকে বসে থাকি তখন আমরা আঙ্গুলগুলো মটকাই, এভাবে নামাজ আঙ্গুল মটকানো নামাজ মাকরু হবে। আপনার হচ্ছে বিনা প্রয়োজনে কোনো কাপড় ঢুকিয়ে কিংবা বিনা প্রয়োজনে কোনো হাত রাখা, যে বিনা প্রয়োজন কোনো কারণ ছাড়া, যে নামাজের মধ্যে হাত একটু এদিক সেদিক লড়ানো, পিছনে নেওয়া সামনে নেওয়া, হাত দিয়ে কোনো কাজ করা, এবার বিনা কারণে আপনি চুলকানি হয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অযথা এভাবে হাত গুলো নাড়াচাড়া করা মাকরু নামাজ হালকা হয়ে যাবে। দুই সাথে দুই হাত কোনি পর্যন্ত বিছিয়ে দেওয়া, যখন আমরা সেজদায় যাবো তখন কোনি পর্যন্ত জমিনে হাতগুলো রেখে দেওয়া, অর্থাৎ বলা হয়েছে যে যখন আমরা সেজদায় যাবো তখন হাত কোনিগুলো উপরের দিকে থাকবে, শুধু হাতের তালু জমিনে লেগে থাকবে, বাকি হাতগুলো কোনি পর্যন্ত উপরে থাকবে, কিন্তু দেখা গেছে আমার সেজদায় গেলে আমার কোনি পর্যন্ত জমিনে লেগে থাকে, এভাবে করে নামাজ মাকরু হবে, নামাজ হালকা হয়ে যাবে। এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করা, বলা হয়েছে যে আপনার যখন আমরা যখন নামাজ পড়বো তো আমাদের দৃষ্টি থাকবে সেজদার দিকে, দেখা গেছে আমার সেজদার দৃষ্টি না দিয়ে আমার এদিক সেদিক নজরটা চলে যায়, নামাজের মধ্যে এই সমস্ত কাজ করা যাবে না, সেটা নামাজ মাকরু হবে, নামাজ হালকা হয়ে যাবে। এখন আমার হচ্ছে এমন কোনো লোকের দিকে মুখ করে নামাজ পড়া যে লোক তার মুখের দিকে করে আসে, এমন অবস্থায় নামাজ পড়া যেখানে
আসিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। মোট কথা আপনি নামাজের মধ্যে আসছেন অথচ এমন লোকের দিকে তাকিয়ে আছেন, এই লোকরা আপনার দিকে তাকিয়ে হাসতেছে, আপনি কোনো হাসেন নাই, কিন্তু আপনি যার দিকে নামাজের মধ্যে তাকিয়ে আছেন ওই লোকটা আপনার দিকে তাকিয়ে হাসছে, তাহলে আপনার নামাজটা কী হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। বানো হচ্ছে হাত অথবা মাথা দ্বারা ইঙ্গিত করে কারো কথা উত্তর দেওয়া। আপনি নামাজের মধ্যে না আসেন এমন সময় আপনার কেউ এসে কিছু বললো, আপনি হাত দিয়ে হা বা না বলে দিলেন, মানে মুখ দিয়ে মাথা দিয়ে ইশারার মাধ্যমে তাকে বলে দিলেন যে না, হাত মাথা নাড়া দিলেন বা হা বললেন, হ্যাঁ হ্যাঁ মাথা দিয়ে হা এভাবে নাড়া দিলেন, এভাবে নামাজের মধ্যে এভাবে নাড়া চালা দেওয়া, নামাজ মাকরুহ হবে। তার নামাজ হচ্ছে কোনো অসুবিধা ব্যতীত হামাখুই দিয়ে বসা, দুই পা খাড়া রেখে বসা বা আসন কেঁদে বসা। আমরা জানি নামাজের মধ্যে বসতে হলে ডান পা খাড়া হয়ে বসা এবং বাম পা বিছিয়ে দিয়ে বাম পা উপরে বসা। কোনো কারণ ব্যতীত এইভাবে দোনো পা খাড়া করে দিয়ে বসা এবং দোনো পা দাঁড়িয়ে করে দিয়ে বসা, এটাও নামাজ মাকরুহ হবে, নামাজ হালকা হয়ে যাবে। চতুর্থ নম্বর হচ্ছে ইচ্ছা করে হাই তোলা অথবা হাই বন্ধ করার চেষ্টা না করা। অযথায় আপনি নামাজের মধ্যে হাই তুলতেছেন, হাসি দিতেছেন, কাঁচতেছেন, এগুলো নামাজ হালকা হওয়ার বিষয়। কারণ সামনে কথা জায়গা রাখে সত্য একাকিনী পিছনে দাঁড়ানো, অর্থাৎ আপনি নামাজ পড়তে গেছেন দেখতেছেন আপনি সামনে কথা খালি, তো সামনে কথা খালি রেখে পিছনে কোনোভাবেই দাঁড়ানো যাবে না। যদি সামনে কথা খালি রেখে আপনি পিছনে দাঁড়ান তাহলে আপনার নামাজ নাকি হবে, হালকা হয়ে যাবে, নামাজে সব কম হবে। কোনো পানির ছবিযুক্ত কাপড় পরিধান অবস্থা নামাজ পড়া। বর্তমান সমাজে অনেক সময় দেখা গেছে যে সমস্ত ভাইয়েরা গেঞ্জি পরে জামা কাপড় পরে নামাজ পড়েন, দেখা গেছে ওই কাপড়ের মধ্যে কোনো প্রাণী ছবি, কোনো বস্তুর ছবি, এইরকম ছবিযুক্ত হয়ে ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। প্রথম রাকাতে অপেক্ষা দ্বিতীয় রাকাতে কেরাত তিন আয়াত বেশি ততাধিক পরিমাণ লম্বা করা, অর্থাৎ আপনি প্রথম রাকাতে কেরাত পড়ছেন তিন আয়াত, দ্বিতীয় রাকাতে আপনি যা পড়ছেন চার কি পাঁচ আয়াত, অর্থাৎ প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে একটু খাটো করতে হয়। এখানে ওখানে আপনি প্রথম রাকাত ছোটো করছেন, দ্বিতীয় রাকাত লম্বা করছেন, সেখানে আপনার নামাজটি মাকরুহ হয়ে যাবে। আঠারো নম্বর হচ্ছে ইমামের পক্ষে একাকী কোনো উঁচু স্থান দাঁড়ানো এবং বিগত পর্যন্ত উঁচু দাঁড়ালে কোনো ক্ষতি নেই। মূল কথা আমার যেখানে নামাজ পড়ি ইমাম যাতে কোনোভাবে যাতে উঁচু স্থানে না দাঁড়ায়, অর্থাৎ আম মুসল্লিরা যে সমস্ত স্থানে দাঁড়াবে ইমাম সেই সমতল ভূমিতে দাঁড়াবে, তবে এক বিগত উঁচুতে দাঁড়াতে পারবে, বেশি উঁচুতে দাঁড়ালে নামাজ মাকরুহ হবে, নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ হালকা হয়ে যাবে। তো ভাই সব আজকে এই সমস্ত কারণগুলোই ছিল নামাজ নামাজ মাকরুহ হওয়ার কারণ সম। আল্লাহ পাক আমাদেরকে এই কারণগুলো বুঝে শুনে আমল করে নামাজ পড়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।